নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে শতাধিক শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর একটু স্কল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে এখানটায় দেখতে পাবেন হোয়াটস নেউ বলে একটি সেকশন রয়েছে এবং তার নিচেই আপনারা কিন্তু এখানটায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ সেকশন রয়েছে এবং তার নিচেই আপনারা এখানটায় পেয়ে যাবেন ভিউয়াল বলে একটি সেকশন সিম্পলি আপনারা এই ভিউয়াল অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা ভিউয়াল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস খুলে যাবে তারপর আপনারা একটু স্কল ডাউন করে নিয়ে আপনারা দেখতে পাবেন দশ নম্বরে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে আপনারা দেখতেই পারছেন এই দশ নম্বর অফিসিয়াল নোটিফিকেশনটিকে কিন্তু আপনারা এই পিডিএফ অপশনে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং তারপর কিন্তু আপনারা বিস্তারিত তথ্য বুঝে শুনে তারপরে আপনারা নিজ দায়িত্বে এখানটায় অনলাইনে আবেদন করবেন তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি এবং এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এবারে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু তিরিশে জানুয়ারি দু হাজার তেইশ তারিখ থেকে অলরেডি অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে যা চলবে কিন্তু এখানটায় কুড়ি ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ পর্যন্ত সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে লাস্ট ডেট রয়েছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা এখানটা দেখতে পাচ্ছেন এখানটায় এই অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং এখানটা আপনারা কিন্তু অ্যাডভার্টাইজ নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু পার্থীকে এখানটায় বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এনিমেল হাজব্যান্ডারি অ্যান্ড ভেটেনারি সার্ভিস ডিপার্টমেন্টে আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে ভেটেনারি অফিসার পোস্টে যেখানটায় লেখা দেওয়া রয়েছে ছাপান্ন হাজার একশো টাকা থেকে কিন্তু আপনাদের এখানে স্যালারি স্টার্ট হয়ে যাবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এবং টোটাল মিলিয়ে এখানটা দেখতে পাচ্ছেন একশো আটানব্বই রয়েছে পদ যা এখানে ক্যাটাগরি ওয়াইজ পদ ডিভাইডেড করে দিয়ে দেওয়া রয়েছে এছাড়াও এখানটা আবেদন করার জন্য আপনাদের এখানটায় কোয়ালিফিকেশন কি লাগবে দেখুন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানটায় লেখা দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটায় ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারির ওপর যদি ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন থাকতে হবে ভেটেনারি কাউন্সিলিং এর উপরে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া দিয়েছে এবং অবশ্যই কিন্তু আপনাদের বাংলা অথবা নেপালি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষার উপরে কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় সীমা চাওয়া হচ্ছে আঠারো বছর থেকে শুরু করে ছত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া হয়েছে এছাড়াও এস সি এস টি ওবিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই আপনারা ছাড় পেয়ে যাবেন এবং এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু আবেদন করার জন্য কুড়ি ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ পর্যন্ত এবং এখানটায় অনলাইনে আবেদন করার জন্য আপনাদের দুশো দশ টাকা লাগবে আবেদন ফি যা আপনার অনলাইন আবেদন করার সময় দিতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা যদি এখানটা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটা নিজ নিজদায়িত্ব আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ